মাথা ব্যথায় ভোগেননি এমন লোক পাওয়া দুষ্কর। তীব্র মাথা ব্যথা হলে যন্ত্রণাদায়ক পরিস্থিতি তৈরি হয়। তবে মাথা ব্যথা কোনো রোগ নয়, একটি উপসর্গ মাত্র। সাধারণত ঘুমের পরিবর্তন বা কম ঘুম হওয়া, সময় মতো খাবার না খাওয়া, পানি কম খাওয়া, দুশ্চিন্তা বা মানসিক চাপ ইত্যাদির কারণে মাথা ব্যথা হতে পারে। কিছু ঘরোয়া পদ্ধতি আছে যা প্রয়োগ করলে মাথা ব্যথা খুব দ্রুত প্রতিকার মেলে। হাইড্রেট থাকুন। ডিহাইড্রেশন বা পানিশূন্যতা মাথা ব্যথার একটি সাধারণ কারণ, তাই নিশ্চিত করুন যে আপনি সারাদিন পর্যাপ্ত পানি পান করেছেন কিনা। মাথা ব্যথা না কমলে এক বা দুই গ্লাস ঠান্ডা পানি পান করে নিন, এতে মাথা ব্যথা দ্রুত কমে যায়। বিশ্রাম নিন। মাথা ব্যথা অনুভব করলে শান্ত অন্ধকার কোনো ঘরে চোখ বুজে কিছুটা বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই মাথা ব্যথা কমে গেছে। কোল্ড কম্প্রেস নিন। আপনার কপাল বা মাথার সামনের অংশে কোল্ড কম্প্রেস নিন বা ঠান্ডা জাতীয় কিছু চেপে রাখুন, এতে মাথা ব্যথা উপশম করতে যথেষ্ট সাহায্য করে। হিট থেরাপি নিন। হিট থেরাপি নিন বা উষ্ণ কম্প্রেস ব্যবহার করুন। একটি পরিষ্কার কাপড় গরম পানিতে ভিজিয়ে তা চিপে চোখের উপর ধরে রাখুন। ভালো হয় হালকা গরম পানিতে গোসল করে নিয়ে, বিশেষ করে টেনশনের কারণে মাথা ব্যথা হলে এতে ভালো কাজ করে। পান করুন আদা চা। আদা একটি প্রদাহনাশক মশলা জাতীয় খাবার। মাথা ব্যথার সময় আদা চিবুলে বা আদা চা পান করলে মাথা ব্যথা এমনকি অন্যান্য ব্যথাও উপশম হয়। অ্যারোমাথেরাপি। ল্যাভেন্ডার, পেপারমিন্ট, ইউক্যালিপটাস ইত্যাদির মতো প্রয়োজনীয় তেলগুলোর ব্যবহার মাথা ব্যথা উপশম করতে বেশ সাহায্য করে। সম্ভব হলে এগুলো ব্যবহার করুন বা এসবের সুবাস আপনার আশেপাশের বাতাসে ছড়িয়ে দিন। লক্ষ্য করুন, আপনার মাথা ব্যথা যদি গুরুতর হয় এবং দীর্ঘ সময় ধরে চলতে থাকে বা অন্যান্য উপসর্গের সঙ্গে মাথা ব্যথা চলমান থাকে, তাহলে সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসকের জন্য বিলম্ব না করে একজন চিকিৎসকের পরামর্শ করুন। যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য।